ব্লেসড, এই কারণে তো আপনি এত বেশি সুন্দর। তো সেই সময় লাইফের সব ক্ষেত্রেই ইজ দ্য গুড পারফর্মার, রাইট? তো ঠিক সেই সময় মেয়েটি আমাকে খুব বাজেভাবে জঘন্যভাবে রিজেক্ট করে এবং বলে যে যদি ক্ষমতা থাকে হিন্দি টিন্দি না, বাংলাতে কিছু বানিয়ে এসো নাও। তখন আমিও চিন্তা করি যে হিন্দি শায়রির এসি কি তাইসি, বাংলাতে তখন তার জন্য শায়রি ছিল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পারমিট করলে বলবো যে শায়রিটা আমি এভাবে করেছিলাম, এই যে একদম একদম এই চোখ নাকফুল সাইড প্রোফাইল পাশে দাঁড়িয়ে একদম এভাবে। ও বাই দ্য ওয়ে ইটস এ প্রিটি কোইনসিডেন্স, ইটস এ ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং something something la I feel I have no mind jodi it is something something I have no complaint man so finally ami take ebhabe bolar chesta kori je bhalo ekta bashar chhe tomar deya bhalobasha amar kache dami thank you world tour er shopne bibhor shobai kintu jani tomar chokhe duniya dekhi ami wow it's a killer eyes ami rakhi ke onek onek kritoggota janacchi তার গ্রেসফুল প্রেজেন্সের জন্য এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ স্পেশালি লাইফ্রেন্ড যারা রিপ্রেজেন্ট করছে দ্য কমিটিজ ওভার দেয়ার, আমরা রিয়েলি ফ্লাডেড আওয়ে, তারা চিন্তা করেছে প্রাণের এই শহর প্রাণের এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। নাকি আপনার কেমন অনুভূতি হচ্ছে এই ক্রাউডের সামনে? দ্য স্পেশালি স্পেশালি একদম 72 থেকে শুরু করে এখন পর্যন্ত দ্য ইয়াংস্টাররা এখানে বসে আপনার কি চোখ ধা দিয়ে যাচ্ছে এত হ্যান্ডসাম হাংদেরকে দেখে? সত্যি আমি অনেক আনন্দিত। আমি রাজশাহীর মেয়ে, কিন্তু যেহেতু এটা বয়েজ স্কুল আমার তো আসার সৌভাগ্য হয়নি, আজকে ফার্স্ট টাইম এসেছি এবং আমার অনেক অনেক ভালো লাগছে। আর আপনি যেভাবে বিস্তারিত বললেন সেক্ষেত্রে তো আমি আরও বেশি আমার ভালো লাগাটা আরও পরিপূর্ণ হয়ে গেল। ভাইয়ের জন্য স্পেশালি একটু থ্যাঙ্কস, সবাই একটু জোরে গড়তালি। আমি ভাবছিলাম তুমি আমাকে ইন্ডিকেট করছে, আমি ভাবলাম যে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াচ্ছে। আই এম সরি, এ গরিব আদমি সব সময় এই সুখা জমিন পর বারিশ কা এক বুন্দ পানি নাহি পড়া, হাত বাড়িয়েছে আমি ভাবছি মানে হ্যান্ডশেক করবে। আই এম সরি, ওকে নো প্রবলেম, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই থিংক ইউ গাইজ ডোন্ট মাইন্ড যদি আমি একবার সার হাত না ধুই? ওকে থ্যাংক ইউ রাখি, থ্যাংক ইউ ফর ইউর গেস্টফুল প্রেজেন্স। আর একবার জোরে করো তালি আমাদের রাজশাহী স্টারদের জন্য, একটু করতালি জোরে হোক, লাউডিয়ানদের মতো হোক। নাও ইট সাউন্ডস গুড, বাট এত আনন্দ এত মজার মধ্যে আমি দুঃখের কষ্টের সুর শুনতে পাচ্ছি। বহুদিনের জন্য আবার হারাতে বসেছি আমার বন্ধুদেরকে, আমাদের প্রত্যেক ব্যাচের বন্ধুত্বের জয় হোক, লাভ ইউ ডিয়ার। এই এই বন্ধুত্বের সাথে আবার রূপরূপ হওয়ার সুযোগ আবার কবে পাবো জানি না, স্রষ্টা আমাকে পৃথিবীতে রাখবে কিনা আমাদেরকে তাও জানি না। বিদায়ের ঘন্টাও কিন্তু বাজতে শুরু করেছে। আমি তো বিশ্বাস করি কে কার মা হবে, বাবা হবে, ভাই বা বোন হবে, সেটা হয়তো উপর থেকে নির্ধারিত হয়, কিন্তু কে কার বন্ধু হবে সেটা কিন্তু আমরা আমাদের প্রয়োজনেই তৈরি করে নিই। তো বন্ধুত্বের জন্য একটু জোরে করতালি দিই, একটু জোরে করতালি। গাইস দ্য বডিজ আই লাভ ইউ, এবং আমি গরজোর অনুরোধ করবো স্পেশালি তারা কমিটি দ্য অর্গানাইজার্স, আমরা যারা আরো বেশি বেশি করে এই প্রোগ্রামটা বারে বারে অর্গানাইজ করার চেষ্টা করি। আমি যখন ফান মাস্তির কথা ভাবছি তখন একজনের কথা দারুণ ভাবে আমার নিউরনের মধ্যে ব্লিঙ্ক করতেছে, সেই ব্যাকগ্রাউন্ড অফ করেন, তার নাম হচ্ছে আবু হেনা রনি, দ্য আলটিমেট মিরাকল চ্যাম্পিয়ন আবু হেনা রনি। প্লিজ কাম অন স্টেজ, দ্য ওয়ান অ্যান্ড অনলি আবু হেনা রনি। কেমন আছেন সবাই? আমি ভাইয়া আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ একটা বয়েজ স্কুলে আবার একটা ছেলে মানুষ ঢুকলে তাকে যে ওয়েলকাম করা হতে পারে এটা আমার জন্য সৌভাগ্যে। ওকে, প্রথমে আগে এই ভাইয়ার জন্য একটা জোরে করতালি, কারণ এই ভাইয়া আপনাদের মতোই আপনাদের প্রতিনিধিত্ব করছে। এই ভাইয়া একটা মেয়ে মানুষকে পেয়ে অনেকগুলো মিথ্যা কথা একসাথে বলে গেল, এবং বলে রাখি ভাইয়া আপনি তো এই এখানকার স্টুডেন্ট ছিলেন 91 ব্যাচ, আপনি চলে গিয়েছিলেন কখন? আমি যখন দেখছি যে কোনোভাবেই সুরে বাঁশি বাজছে না, বয়স ভাটার দিকে চলে গেছে, ঠিক সেই সময় আমি সুইচ করি অন্য একটা প্রতিষ্ঠানে যাওয়ার যেখানে কোডিকেশনের সুযোগ ছিল রনে, এবং তারপরেই তিনি হয়ে গেলেন লাভ গুরু। ঠিক আছে,
ভাইয়া গুরু আপনাকে মানি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা জোরে করতালি হোক সবাই নিজেদের জন্য, খুবই ভালো লাগছে। আজকে এই রাজশাহী গভর্নমেন্ট হাই স্কুলের আজকে সব স্টুডেন্টদের আজকে একটা আমি বলবো ঈদের দিন নাকি, এবং এই ঈদের দিন আর অন্য কোনো কারণে না, এই ঈদের দিন একটাই বিশেষ কারণে, সেটা হচ্ছে বয়েজ স্কুলে এই প্রথম না অনেকদিন পর এত নারীর আগমন ঘটেছে। আমি জানি সামনে অনেক স্যারেরা আছেন, আপনারাও একসময় ছিলেন স্টুডেন্ট, আমি মনের অবস্থা জানি। কারণ আমি আজকে ঢুকে দেখলাম যে এখানকার যে বাথরুমগুলো টয়লেটগুলো ওখানে রং করে সেই লেখাগুলো ঢাকা হয়েছে, যেগুলো এই বয়েজ স্কুলের। আমার কাছে ছবি তোলা আছে, অনেকদিন আগের ছবি তোলা আছে, ওখানে কি কি লেখা থাকে, একটা বয়েজ স্কুলে জীবনে ওখানে মেয়েরা যাবে, অথচ লেখা মিথিলা তোমাকে ছাড়া বাঁচবো না, চম্পা তুমি কোথায় গেলে, আচ্ছা বলেন কোনোদিন কোনো মেয়ে ওই বাথরুমে যাবে কোনোদিন, আবার মোবাইল নাম্বার দিয়ে রেখেছে আমার সাথে যোগাযোগ করো। ওয়াও, একজন 2000 সালের ব্যাস মোহাম্মদ আলী ভাই আছেন কোনি, কোথায় গেল কোথায়, উনার নাম মোবাইল নাম্বার পর্যন্ত ওখানে দেওয়া। ওয়াও ওয়াও ওয়াও, খুবই ভালো লাগছে, সবাই হাসাহাসি করছেন। আচ্ছা শুরুতেই একটা বিশেষ তথ্য আমি দিতে চাই, এটা শুনলে আপনারা চমকে উঠবেন, কেউ জানতেন না যে বিষয়টা, আমি আজকে চমকটা দিই। সামনে স্যারেরা কে কে আছেন একটু হাত তুলবেন, স্যারেরা আছেন এখানে, দু একজন স্যারেরা আছেন কেউ, আচ্ছা একটু আমি বলি, যারা আমার সবচেয়ে ভালো লাগছে এই কারণে এখানে এসে, কারণ আমি গর্ব করে বলতে চাই যে আমি একদিন এই ক্যাম্পাসে পড়াশোনা করেছিলাম। অনেকে বলছে কোন ব্যাস কোন ব্যাস, আমি বলি, আমি বললাম আমি একদিন এখানে পড়াশোনা করেছিলাম, এটা ভালো লাগার, আমি আসলে এখানে চান্স পাইনি, আমি নিজে বই নিয়ে আসছিলাম এখানে পড়েছিলাম এখানে ভর্তি। ভাই এখানে চান্স পাওয়া চারটিখানি কথা না, আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2003 সালের দিকে, ভর্তি পরীক্ষা 7 না 8 সময় পরীক্ষা দিয়েছিলাম, এবং পরীক্ষায় যা প্রশ্ন এসেছিল প্রথমে রোল নাম্বার লিখেছিলাম, পরে আমি রোলটা নিজে হাতে কেটে দিয়েছি যেন স্যারেরা বুঝতে না পারে যে কোন ছেলে ফেল করলো। এইখানে চান্স পাওয়া চারটিখানি কথা নাই, যারা পড়েছেন এবং পড়ছেন সবার জন্য একটা জোরে করতালি হোক। রানিং স্টুডেন্টরা ওদের কি ভালো লাগছে, এই যে এরা সামনে, এরা এই প্রথম মনে হয় ফার্স্ট বেঞ্চে বসছে, জীবনেও বসেনি এরা, একটু আমাকে দেখেন, আমিও ভালো আচ্ছা, আমাকে নিয়ে অনেকে তাচ্ছিল্য করছে, আমি কি, আমি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম স্যার, আমার রোল এক ছিল, আমার জন্য একটা হাততালি হোক, এত না এত না, ওইটা ক্লাস ওয়ানে ভর্তি রোল আমার স্কুলের, জীবনে আমার রোলে একবারই এক ছিল, কিন্তু আমি আস্তে আস্তে ভালো করি, আমার রেজাল্ট সবচেয়ে ভালো হয়, আমি যখন ক্লাস 5 সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিই তখন আমার রেজাল্ট 5 দুই বছর ছিলাম আমি, এটা কি, ও বাবা, এটা কেন, আপনাদের যে গান ভালো লাগে আবার শোনেন না, যে বই পড়তে ভালো লাগে আবার পড়েন না, 5 বই আমার খুব ভালো লাগছিল। তবে আমি সেই নাটোরে পড়াশোনা করেছি, আমার রোল প্রত্যেক বছর কমতো, আচ্ছা এখানে কেউ আছে যাদের রোল কমে প্রত্যেক বছর, কম এরকম আছে, আমাকে দেখেন আমার তো অনেক কমতো, প্রত্যেক বছর আমার 7, 8, 9 যখন উঠতাম আমি বাসায় ফিরতাম, মিষ্টি খাও তো বাবা তো রোল কমেছে মিষ্টি খা, কিন্তু আমি জানতাম ওই মিষ্টি কাদের প্রাপ্য, ওই মিষ্টি তাদের প্রাপ্য যে 10-12 জন স্কুল ছেড়ে চলে যেত আর আমার রোল এমনি কমে যেত। কিন্তু আমি বলে রাখি এই এইসব এতক্ষণ ভুলভাল বকলাম, বাট আমি 8 থেকে 9 যখন উঠলাম আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, ইয়াস, আমি ভাবলাম যে আমি প্রত্যেকবার খারাপ রেজাল্ট করি কিন্তু কেন আমার বাবা মা ভাবলো আমার সায়েন্স নিয়ে পড়া উচিত, আমি বাসায় গিয়ে বললাম মা কেন ভাবলে আমার সায়েন্স নিয়ে পড়া উচিত, বললো তোর বড় ভাইয়ের পুরাতন বই কিনে আছে তোর সায়েন্স নিয়ে পড়া লাগবে, আর ওই 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 স্টুডেন্ট আমি। এখানে অনেকে আছে পরীক্ষা দিতে ভয় পায়, কারা পরীক্ষা দিতে ভয় পাও, কারা কারা এখানে হাত, এখানে এখানে আগের কারা কারা আছেন, 6, 8, 4, 5 আগের কারা কারা ব্যাচ একটু আছেন, একটু হাত তোলেন, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, আপনার বাচ্চারা হাত তুলেছে পরীক্ষা দিতে ভয় পায়, স্যার আমাকে দেখে শেখান, কখনো পরীক্ষা দিতে ভয় পাবে না, ঠিক আছে, আমাকে দেখে শেখো, আপনাদের বাচ্চাদের শেখাবেন, রনিকে দেখে শেখ, পরীক্ষা দিতে কখনো ভয় পাও না, আমাকে দেখো আমি SSC পরীক্ষায় 3 দিছি, সাহস থাকা লাগে। কয়েক স্যার ম্যাডাম ভাবছে একটা ক্যাম্পাসে 50 বছর পূর্তি, এটা
একটা ব্রিলিয়েন্ট কাউকে আনা উচিত ছিল, কি নিয়ে আসছে, ছেলেপেলেদের একটু মিসগাইড করছে। মিসগাইড হবে না, আমি জানি যে এখানকার স্টুডেন্টরা দেশের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, মানে এখানে ভাবিরা কারা কারা এসছেন একটু হাত তুলবেন। ভাবিরা, ভাবিরা কারা কারা? অনেক ভাবিরা খুব খুশি, যাক আমার বর এই স্কুলে পড়েছে, কোনো মেয়েদের সান্নিধ্য পায়নি। কিন্তু জানেন না, এখানে এখানে ওই পরীক্ষার সময় আসতো পিএন গার্লস পরীক্ষা দিতে। ভাইয়া সরি, আমি জানি আজকে ভাষায় ফিরে হবে একটা। আচ্ছা, এখানে সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্টরা পড়াশোনা করতো, এই করতো তো। আচ্ছা ভাইয়ারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, দু একজন একটু হাত তোলেন, দু একজন হাত তোলেন। ডাক্তার ইঞ্জিনিয়ার একটু আগের ব্যাস, পুরাতন। না, আমার এখানে, আমি এখানে থাকতে চাই না, আমি আমি আসতে চাই। মানুষ কতটা নিচে নামতে পারে আমাকে দেখে শিখুন। এই কিছু হবে না। ওকে, সালাম আলাইকুম স্যার, আপনি 78 ব্যাচ, আপনি এখন কি পজিশনে আছেন? প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটাল। ও, এই আচ্ছা, সবাই আসলো, মানে আমি একটু আসি। এখানে এখানে এই আগের যারা আছেন, ডাক্তার কে আছেন একটু হাত তুলবেন। ডাক্তার একটু দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার। আপনি আপনি ডাক্তার? ও আচ্ছা, উনি আচ্ছা, একটু আসছি, ভিতরে আসি। স্যার সালাম আলাইকুম, আপনি কোথায় ডাক্তার? আমি বঙ্গবন্ধু থেকে এমএস কমপ্লিট করেছি, এখন আশিয়ান মেডিকেল কলেজে। ভাবি কোথাকার? ভাবি কুর্মিটোলা মেডিকেল কলেজে আছে, সার্জারিতে। সার্জেন্টলি, ওকে ওকে। আর আর কে কে আছেন এখানে দেখি? আপনি আপনি কোথায়? আমি ব্যাংকার, আমি অগ্রণী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার। ব্যাংকে চাকরি করেন? ওয়াও, অনেক টাকা। এক টাকাও আমার না। আচ্ছা, এত টাকা আপনাদের ব্যাংকের লোকজন, কিন্তু আপনার এই সামান্য কলম পর্যন্ত বেঁধে রাখেন, ঘটনা কি? আচ্ছা একটু, আপনি ডাক্তার, আমি একটা জিনিস জানতে চাই, এটা সমাধান আপনি দিতে হবে, যে পরীক্ষার আগে বাচ্চাদের যে পেট ব্যথা হয়, এর কারণটা কি? পরীক্ষার আগে বাচ্চাদের টেনশনে পেট ব্যথা হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এবার আরেকটা বলি, অনেক সময় বাচ্চারা মুখে হাত দেয়, এটা কোনোভাবে ছাড়ানো যায় না, কি করা যেতে পারে? মুখে হাত, হাতের মধ্যে যদি কিছু লাগাই দিই, এমন কিছু যেটাতে মুখে হাত দিলে, আমার মনে হয় এদের প্যান্টের কোমরটা ঢিলা করে দিলে সমাধান হয়ে যাবে। ওকে 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 ওকে, একটু একটু এগিয়ে আসি। আমি আসলে চাইলাম যে এত ট্যালেন্টেড স্টুডেন্ট যেখানে, আমি একটু তাদের মধ্যে আসবো না, তা কেমন হয়? ওকে, আমি বুঝতে পেরেছি, এখানে থাকলে আমার হবে না। ওকে ওকে, এখানে থাকলে, আচ্ছা এখানে থাকলে হবে না। ওকে, এদিকে আসি। ওকে, হো, যাক, আমি ইচ্ছে করে নেমেছিলাম আপনাদের মাঝে, কারণ আমার বাড়ি থেকে আমার বাবা মা বলেছে যে সব সময় ট্যালেন্টেড স্টুডেন্টদের সাথে মিশবি, তাই আমি একটু গিয়েছিলাম। ওকে, সবার মন ভালো, পিছনে যারা আওয়াজ পাচ্ছি না, সবার মন ভালো। ওকে, আমি সবার আগে এটা দেখে নিতে চাই যে সবার মন ভালো কিনা, কারণ কি, আমি রাজশাহীতে ছিলাম, আমাদের এখানকার মানুষের সবাই রোমান্টিক, কিন্তু একটুতেই মন খারাপ হয়ে যায়। যেমন আমার এক বন্ধুর কথা বলি, আমি ভার্সিটিতে পড়তাম, সে একদিন কাঁদছে, কান্নার কি হলো? বলে আমার মা আগে মুরগির ডিম বিক্রি করে আমার পড়াশোনার খরচে টাকা পাঠাতো, সেটা আর হবে না। বলে কাঁদিস না, মা তো চিরকাল বাঁচে না। বলে মা ঠিক আছে, মুরগি মারা গেছে। তো আমরা রাজশাহীর মানুষ, আমাদের অল্পতে হাসি আসে, আবার অল্পতেই আমাদের আবেগ বেশি থাকে। ওই যে টাইটানিক ছবি দেখেছেন না, টাইটানিক, ওই টাইটানিকে মারা গেল, আমেরিকার লোকজন মারা গেল, তো ওরা ওদের কান্না, ওদের শোক প্রকাশ করেছিল কিভাবে জানেন? ওদের কান্না একটু অন্যরকম, ওদের এই এই যা, যদি চায়নার হতো তো চাইনিজরা ওদের শোক প্রকাশ করতো ওদের মতো, যদি আরবিক হতো সৌদি আরবের জাহাজ ডুবে যেত, এত লোক মারা গেল, ওরা ওদের মতো করে কাঁদে। ওয়াট, এরা যদি আমার রাজশাহীর মানুষ যদি মারা যেত এই পদ্মায় ডুবে, এভাবে ওরা একবারে মাটিতে বসে। শুধু তাই না, রাজশাহীর, আমি যেহেতু পড়াশোনা করেছি এখানে, এখানকার মানুষের এত আবেগ,
পদ্মা একবার ডুবে মারা গেছিল, আমি একটু দেখাই। আদনান প্লিজ এদিকে আসো। কেউ যদি রাজশাহীতে সান্ত্বনা দিতে আসে তাহলে কি অবস্থা হয়? ধরেন আমার কেউ নৌকা ডুবে গেছে, আমি কাঁদছি, তুমি সান্ত্বনা দিবি আমার? হ্যাঁ, আমার বন্ধু পিপরা ইভেন্টের, ওকে ও ভাই সান্ত্বনা দে, এরকম থাবা খায় আরো দুইটা মারা যায়। এই হচ্ছে আমাদের রাজশাহীর মানুষ নাকি? এবং এই রাজশাহী এখন সবচেয়ে মানে কি বলবো বিশুদ্ধ বাতাসের নগরী হিসেবে পরিচিত হয়েছে। জোরে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিন। ওখানে একজন এরম করছে, এই আবার রাজশাহী। আচ্ছা রাজশাহীর যেহেতু এসছি, একটু হোক রাজশাহীর ভাষায় একটা গান হোক নাকি? না না, সবসময় আমি গান করি না স্যার, সামনে একটু বলি, গর্বের কথা বলবো। কিছুদিন আগে আমি গান করে, প্রথম গান করেই আমি 5,000 টাকা পুরস্কার পেলাম, এবং খুব আবেগ আপ্লুত হয়ে যখন আবার একটা গান করলাম, আমাকে বেঁধে রেখে বলছিল 10,000 জরিমানা দিয়ে তারপর যাবি। তবুও গাইতে চাই, গাইব। আমাকে যে স্যার নিয়ে এসছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি স্যার, কি জানো স্যার, আমাদের অপু, হ্যাঁ সামনে যেহেতু স্যারেরা আসছেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্যারেরা আমাকে ইনভাইট করেছেন। স্যার আপনারা পারমিশন দিলে আমি গাইবো দুই লাইন। স্যার গাইবো? শিওর স্যার যে আপনি পারমিশন দিলেন, কিন্তু কারণ আছে। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গান করছিলাম, খুব আবেগ দিয়ে একজন লাঠি নিয়ে আসছে, আরে আপনি আমার মারবেন, আমি গান করবো না। কয়না গান কর 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 কর, আমি আবার ধরছি, আগে আসছে, আমরা আপনি আমার মারবেন, আরে আমি তোরে মারবো না, আমি মারবো তারে যে তোর এই প্রোগ্রামে নিয়ে আসছে। এইবার কি গাবো? ও না, ওকে রাজশাহীর ভাষায় হোক একটা গান নাকি? মন কি যে চাইছে বলো, যার দেখছি লাগছে ভালো, আর মন কোনো বাধা মানছে না, কি জানি পাসতে পারছি না তোর মায়ের বাপ। মন কি যে চাইছে বলো, যারা এই রাজশাহীর বাইরে থেকে ভাবিরা এসছে তারা তো এখনো আমাদের ভাষা সম্পর্কে জানেই না। বাইরে থেকে কারা কারা আসছেন হাত তুলে তো ভাবিরা, যারা সামনে আমাদের একবারে রাগি ভাবি বসছেন, এমন ভাবে আমার দিকে তাকায় আছে না, মানে আমার দিকে যদি এভাবে রাগি ভাবে তাকায় ভাইয়ার দিকে না জানি কিভাবে তাকায়। আপনি কি কোনো স্কুল কলেজের ম্যাডাম বা কিছু একটা হবেন? আপনি এমনি বাড়িতেই বস, বাড়িতেই বস।